আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমাদের এই গ্রামে, এই গ্রাম একটি একটি গ্রাম একটি ওয়ার্ড, এখানে অনেক লোকের বসবাস। এই গ্রামে আমাদের রাস্তাঘাটগুলি যেভাবে আছে, এবং একটি আমাদের ব্রিজ আছে, সেতু, সেই সেতুটি আজকে কয়েক বছর থেকে ভাঙা। এগুলো এমপি দেখছে, উপজেলা চেয়ারম্যান দেখছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেখছে, এমনকি ইউএনও মহোদয় পর্যন্ত দেখছেন। কিন্তু এই ব্রিজটা নতুনভাবে নির্মাণ বা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আজকে আমাদের মসজিদ মোড় যেটা বলা হয়, আব্দুলপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ, যেখানে জুম্মার দিন অর্থাৎ শুক্রবারে জুম্মার নামাজে প্রায় হাজারের কাছে মুসল্লি হয়, এবং প্রতিদিন ওয়াক্তিয়া জামাতে 150 মানুষ হয়। কিন্তু মসজিদের তিন দিকে আপনার দেখবেন যে জলাবদ্ধতা, একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, এবং জলাবদ্ধতা বর্তমানে এমন প্রকট আকার ধারণ করছে, ছেলেমেয়েরা স্কুলে আসার পথে বিভিন্ন সমস্যা হচ্ছে, তারা যানবাহন ভাড়া তাদের বেশি লাগে, অনেকে আপনার হচ্ছে পড়েও যায়, ইউনিফর্ম নষ্ট হয়। আবার গ্রামের সাধারণ লোকজন তারা এই রাস্তা দিয়ে চলাফেরা করে, যা যাদের পরিবহন আছে তাদের সমস্যা, যারা হেঁটে আসে তাদের সমস্যায় জলাবদ্ধতা নিরসনে আমরা ইতিমধ্যে ইউনো স্যার সহ আমাদের ইঞ্জিনিয়ার প্রকৌশলী বা অফিস, আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, এবং উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইনারা হচ্ছে দেখছেন, ইনারাও আশ্বাস দিয়েছিলেন ইতিপূর্বে, কিন্তু আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। কাজে আপনাদের মাধ্যমে এই দাবিগুলো আমি করি, এই স্কুলের আমি একজন শিক্ষক এবং এই গ্রামেরই আমি একজন অধিবাসী, এই জন্য আমি আপনাদের মাধ্যমে জোর দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে, যে আমাদের বিদ্যালয়ের নতুন ভবন, আমাদের গ্রামের যে জলাবদ্ধতা সেটা পানি নিষ্কাশনের ব্যবস্থা, এবং একটা যে ভাঙ্গা ব্রিজ বা সেতু আছে এটা নতুনভাবে নির্মাণ, এবং রাস্তা যেগুলি আছে রাস্তাগুলি আপনারা দেখছেন, এটা বর্তমানে মানে সংস্কার করা তো আর হচ্ছে বলাই যায় না, মূলত নতুনভাবে করার মতো রাস্তার অবস্থা, বেহাল দশা। কাজে এই রাস্তাগুলি যদি আপনার হচ্ছে নির্মাণ হইতো, তাহলে আমরা এই গ্রামের লোকজন সহ এই গ্রামে যারা, এই গ্রামের ভিতর দিয়ে যারা যাতায়াত করে, চলাফেরা করে, সকলের জন্য এটা অত্যন্ত কল্যাণকর হবে। এই জন্য আমাদের জোর দাবি যে প্রশাসনের কাছে আমাদের এই কাজগুলি অতি সত্বর যেন ওনারা বাস্তবায়ন করেন। আমরা এই যে আমরা প্রতিদিন অনেক দূর থেকে স্কুলে আসি, এতটুকু পানি পাঠাতে আমাদের প্রতিদিন হচ্ছে ডবল টাকা দিয়ে আসতে হয়, আর সবারই সমস্যা হয় এই পানিটুকু পার হইতে, বৃষ্টি হলে আরো সমস্যা হয়, তাই আমরা দৈনিক এখানে হচ্ছে ডবল টাকা দিয়ে আসি এই পানিটুকু পার হই। যখন আমরা এদিক দিয়ে পার হই, যদি মানে কোনোদিন মুষলধারে বৃষ্টি হয় তখন এদিক দিয়ে পার হওয়ার সময় অনেক কষ্ট হয়, এদিকের প্রত্যেকটা কিনারাই ভেঙে যায়, তখন এদিকে এত পরিমাণ কাদা হয় যে এদিক দিয়ে যাওয়ার সময় অনেক সময় আমরা পড়ে যাই, তখন আমাদের স্কুল ড্রেস নোংরা হয়ে যায়, সে কারণে আমরা স্কুলে যেতে পারি না, সেজন্য বাসায় ঘুরে যেতে হয়। তো এই রাস্তাটা ঠিক করতে হবে, আমরা এখান দিয়ে কোনোভাবেই পার হতে পারি না, অনেক কষ্ট হয় এদিক দিয়ে পার হতে, আর অনেক পরিমাণ, আর যদি 2-3 দিন বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নাই, একদম অনেক পরিমাণ কাদা হয়। ভ্যান যদি আমরা আমরা এখান থেকে যাই, আর যারা দূর থেকে আসে আমাদের স্কুলে ইসলামপুর থেকে, তাদের হচ্ছে ভ্যান ভাড়া যেমন ডবল নেই, মানে ওই ভ্যান ভাড়া নেয় না, 5 টাকার জায়গায় 20 টাকা নেয়, বা হচ্ছে অনেকে আসতেই চায় না এদিক দিয়ে, ভ্যান ময়লা হয়ে যাবে, তাই তো এই রাস্তাটা ঠিক করতে হবে, আমরা এদিক দিয়ে চলাচল করতে পারতেছি না। এখানে যা চা আছে রাস্তার তো পানি না, এখানে 5 বার আদান হলে 5 বার সব মানুষজন মসজিদ ঘরে আসছে যাচ্ছে, আর সারাদিনে তো কত লোক যাও বলাই যাবে না, যত রকমের যানবাহন আছে সব যানবাহন এমনি যাতায়াত করে, এখানে চারিদিকে উঁচা রাস্তা, আর এখানে হচ্ছে নিচে বাকি চারিদিক থেকে এসে এখানে জমা হয়। সাইকেল
একটা ধরেন দিন যদি হয় তাহলে আমার সব সমাধান হয়ে যাবে, সুন্দর হবে। এই হলো সমস্যা এখন। তাছাড়া এখানে যতই রাস্তা মিশি করে আবার পানি তুল, রাস্তা সাইডে মাটি তুলে আবার মিশি হবে। হচ্ছে বৃষ্টি আলে ধরে এরকম পানি বেঁধে যায়, এই তো সমস্যা। রাস্তা ভাঙি গেছে, চলাচলের অসুবিধা, মানুষ গাড়ি ঘোড়া পড়ে যায়, ট্রেন ধার হয়ে থাকে, খান হয়ে গেছে, এগুলো তো সারা দরকার। এটা তো রাস্তা উঁচা করলে তো পানি এমনি জিনিস পারা যাবে, কিন্তু রাস্তা তো পানি বাইকার একটা ব্যবস্থা করা লাগবে।